এই যে কাঁঠালগুলো আমি তুলেছিলাম ওগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে এরকম অবস্থা এনেছি। এখন এখান থেকে আমি কিছুটা নেব, আমি এটুকু নিচ্ছি, কারণ এতটা দিলে আমার অনেক বেশি হয়ে যাবে। আমি দেব এখানে এই বড় চামচ আর 3 চামচ। আমি চালের গুঁড়োটা সারা বছরের জন্য এইভাবেই সংরক্ষণ করে রাখি, কলের ভিতরে করে মুখটা মুড়ে ফ্রিজে রেখে দিই, আমার যখন দরকার হয় তখন এটা ব্যবহার করতে পারি। এভাবে করে রাখি, ভালো থাকে অনেকদিন। এবার দিয়ে দেবো আমি চিনি, যেহেতু কাঁঠালে একটু মিষ্টি তাই চিনির পরিমাণ অনেক বেশি লাগবে না। আমি এখানে দিয়ে দিচ্ছি 5 চা চামচ, আর দিতে হবে এগুলোকে একটু নিয়ে নিচ্ছি আমি ভালো করে। আমি এটা দুধ দিয়ে দেবো, জ্বালানো দুধ গরু, এতে নারকেল কোড়া দিলে অনেক ভালো হয় সবটা। কিন্তু আমার কাছে এখন নারকেল কোড়াটা নাই তাই আমি এই ইনগ্রিডিয়েন্টসটা স্কিপ করে রাখছি। সুন্দর করে এটাকে আমি এখন মেখে নেব, মেখে তেলে ভাজতে এটা রেডি। যারা একটু মিষ্টি বেশি খেতে পছন্দ করে একটু বেশি দিতে পারে, আমি একটু মিষ্টি কম পছন্দ করি তাই একটু তুলনামূলক হয়তো কমিয়ে দিয়ে গেছি। পর্যায়ে এসে আমার মনে হলো আরেকটু দুধ দিলে ভালো হবে তাই আমি আরেকটু দিয়ে দিচ্ছি, এটুকুই যথেষ্ট। আপনারা এই কাঁঠালের বড়া যে যেভাবে তৈরি করেন চাইলে আমাকে কমেন্ট বক্সে লিখতে পারেন, আমি সে ট্রাই করবো। এরকম করে ঝোল ঝোলে মেখে নেবেন, তাহলে চিনি চিনিগুলা গুঁড়ো হয়ে এর সাথে সুন্দর মতো মিক্সড হয়ে যাবে। চ্যানেলটা খুব নতুন আর এটাই হচ্ছে আমাদের তৈরি করা প্রথম ভিডিও, তো আপনারা সবাই লাইক শেয়ার এন্ড কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অবশ্যই। খুব সুন্দর করে মাখতে হবে, এই মাখাটা যত ভালো হবে বড়াটা তত খেতে সুন্দর হবে। মাথাটা কেমন হয়েছে ঠিক এমন করতে হবে, একদম পাতলাও না অনেক বেশি হার্ড না, একটু নরম নরম দেখতেই পাচ্ছেন। আমার মাথাটা রেডি, এখন আমি ভাজবো, চলুন দেখা যাক।